السلام عليكم. هاي بيبان شو بيبان ورد ويلكم تو ماي بلوغ فيديو. সো আজকে আমি এটা চাদরাতের গরু কেনার ভিডিওটা আপলোড করেছি। যদিও এটা একটা লেট করে আমি আপলোড করেছি ভিডিওটা, কারণ আমি অনেক সিক ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য একটু লেট হয়েছে। বাট না শেয়ার করে পারলাম না, তাই লেট হলেও আমি শেয়ার করলাম। তো আমি রান্নাবাড়া করেছি একদিন সকালের এই তো এই ভিডিওগুলো হচ্ছে আমার রান্না করার ঈদের দিন সকালবেলা ভিডিও। তো আমি এখানে পোলো মাংস, মুরগির রোস্ট, গরু চিং গরুর মাংস রান্না করিনি, রাতে রান্না করেছি। আর এবার আমাদের কোরবানিতে ঈদের দিন আমরা দিতে পারিনি, কারণ কষাই পাচ্ছিলাম না তার জন্য। তো পরের দিন রান্না করেছি গরুর মাংস। আর আজকে দেখতে পাচ্ছেন রোস্ট আর ইলিশ মাছের ভাজা করব। এই দিয়েই আমাদের ঈদ চলেছে। বেশি একটা গেস্ট আসেনি, যেহেতু কোরবানির ঈদ ছিল, তো সবাই সবার বাড়িতে ব্যস্ত ছিল কোরবানি নিয়ে। আর বললামই তো, আমরা ঈদের পরের দিন থেকে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি কোরবানি নিয়ে, এবং অল দ্য থিংস কাজকর্ম বট ক্লিন করা অনেক কাজ ছিল। তো সব কিছু আমি মানে ক্যাপচার করতে পারিনি, বাট যতটুকু সম্ভব হয়েছে করেছি। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবা সবার ঈদ কেমন কাটলো, আর সবাই ঈদে কী কী করেছো, কার কার মানে কোরবানির বট পরিষ্কার করা লাগছে, বা কে কতটুকু এনজয় করেছো এই ঈদে, ঘুরতে গিয়েছো কি না। আমি কোথাও ঘুরতে যেতে পারিনি এখনো পর্যন্ত, বাট দেখি সামনে ভাগ্যে থাকলে যাবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই শেয়ার করবা কে কীভাবে পালন করছো। সেই তো, আর দ্বিতীয় দিন থেকে আমার একটু প্রবলেম হচ্ছে, চাদরাত থেকে বেসিক্যালি আমার খুব মাথা ব্যথার প্রবলেম হচ্ছিলো, দেন আবার ঈদের দিন বিকাল থেকে স্টার্ট হয়েছে। এই তো, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আসলে অনেক কিছু করে ওঠা হয়নি, তারপর ট্রাই করেছি, ডক্টর পেয়েছি, তারপর আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক, যাতে সবার প্রত্যেকটা দিন কাটুক, আর আমাদের মানে জীবনে সব ধরনের দুঃখ কষ্ট গ্লানি মুছে যাক, আর সবার জন্য আমারও দোয়া থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা, যাতে মানে সবাই দেখতে পায়। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবা, আর কমেন্টে জানাবা কেমন লাগে সব কিছু। তো এই তো হচ্ছে ইলিশ ভাজা। তো আমি ইলিশ মাছে এখানে কিছুটা ভেজেছি, তারপরে কোরবানির এইটা আমি মানে এটা ঈদের পরের দিন যখন আমাদের কোরবানি দেওয়া হচ্ছিলো, তা আমি ওইটার সিনটা ক্যাপচার করিনি, জাস্ট এতটুকুই করেছি। আসলে আমার খুব খারাপ লাগে, মায়া লাগে রানিয়ে এভাবে, কিন্তু কিছু করার নেই। আমি জবা মানে যখন জবাই দেওয়া হয় তখন আসলে থাকি না, কারণ আমার খুব খারাপ লাগে এই সমস্ত সিন দেখতে পারি না আমি। তো পরে এসেছি, আর একটা সত্য কথা বলতে, আমার লাইফে যতগুলো গরু দেখেছি এর মধ্যে এই গরুটা সবচেয়ে শান্ত ছিল।
খুব মায়া লেগেছিল। আমি রাতেরবেলাও আটক করে গিয়েছিলাম, ভালো একটা মানে দুই দিনের মধ্যে ভালো একটা মানে রিলেশন আমার মনে হয়েছে এই গরুটার সাথে, আমি একটু কানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো জিনিসটা আমার আসলে খারাপ লাগতো, তার জন্য আমি আসলে পরে দিয়ে এই ভিডিওগুলো মানে করেছি। আর সম্পূর্ণটা আমি করতে পারিনি, কারণ বললামই আমার খারাপ লাগবে। তারপরে আমি এটা আমার অন্যজনকে দিয়ে বাকি ভিডিওগুলো করিয়েছি। সো আমি আর কথা না বলি, আর এখানে যতটুকু পেয়েছি কোরবানির ঈদের এই সমস্ত ক্যাপচার করতে মানে ট্রাই করছি। এই তো, আর কথা না বলে ভিডিওটা দেখি সবাই। Thank you.
ما لعبت بوسنا انا 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 لكن هاي انا لا انا هاي كده هاي كده ها ايش هاي كده بس انا ما لعبت كده شو اسمها ما لعبت